জনতার দরবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। জনতার দরবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু মঙ্গলবার চাঁচলের একটি বেসরকারি ভবনে সদস্য সংগ্রহ করে অভিযান এবং সাংগঠনিক আলোচনার পর এলাকার মানুষের সমস্যার কথা জানতে জনতার দরবারে বসেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রামসহ চাঁচল বিধানসভার বিজেপি নেতৃত্ব। একটা যোগ্য আরম্ভ হবে নির্বাচন কমিশনারের, সেই নির্বাচন কমিশনারকে আপনার পৌঁছে দিতে হবে আমার প্রশ্নের, যে নির্বাচন কমিশনার যে যারা বিএলও এবং ব্লক স্তরে যারা ভোটার লিস্টে নাম তুলবে, যারা ভোটার লিস্টে নাম ঠিক মতো দিবে, তাদের ভুল যেন না আসে। কেন, একবার ভুল আসলে তাকে অনেক হয়রানির মধ্যে পড়তে হয় এবং তারা প্রথমে বিনা পয়সা পাওয়ার পর তাদের পরে এখানে এসে আজকে যে হাডিকার্তার দুর্নীতির জন্য প্রায় 8 থেকে 9 মাস আগে আমি কমপ্লেন জমা করেছিলাম, এজির কাজে করেছিলাম, ভিডিওর কাজে করেছিলাম, এখনও কোনো সর্বজন তদন্ত হলো না। তাতে আমি কমপ্লেন জমা থেকে আমার নামে কেস দেওয়া হয়েছে, মারপিট হয়েছে, তাতে আরো নজনকে কেস দেওয়া হয়েছে, খাওয়া কেস, তাতে পাঁচ দিনের নামে একজন 5 দিন জেলও কেটে এসছে, এখনও অতি কোনো তদন্তই হলো না, তাতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এটার জন্য আমি আজকে এখানে জনতা দরবারে কমপ্লেন করতে এসেছি। আমাদের গ্রামের মেম্বার ফাঁসিয়েছেন, গ্রামের মেম্বার হচ্ছে স্বামী আলম, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, আজকে আমাকে 2-2 কেস দিয়েছে। তার জন্য আমি আজকে জনতা দরবারে এসেছি যে এখনও অবধি 8-10 বিঘা মিলে কমপ্লেন করেছিলাম হার্টিকালচারের জন্য, এখনও অবধি কোনো তদন্ত হলো না। কী আশ্বাস পেলেন আপনি? আশ্বাস দিল আজকে সাংসদ আমাদের তদন্ত করবে বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব কী বলছে তাহলে দেখা হবে। আমার নাম আব্দুল ওয়াহ। আমাদের গোটা রাজ্যেই, রাজ্য জুড়েই এই ধরনের টাকা নয়ছয় করবার একটা পরিকল্পনা পঞ্চায়েতের মাধ্যমে চলছে। আমাদের সারা রাজ্যেই আমরা দেখছি পঞ্চায়েত তাদের এখানে যে বরাদ্দ অর্থ, প্রধানমন্ত্রী যেভাবে আমাদের রাজ্যের সমস্ত মানুষকে তার পরিষেবা দেওয়ার জন্য, যেমন আমাদের যে সমস্ত অর্থ বরাদ্দ করছেন, NRGS-এর যে টাকা, এখানে NRGS এর টাকা যেভাবে বরাদ্দ করা হচ্ছে এবং যে সমস্ত নীতি যে বলা হচ্ছে যে এইভাবে খরচ করবেন, সেটা তারা এখানে খরচ করছেন না। যেভাবে NRGS এর কাজ করা উচিত বা NRGS এর কাজ করা উচিত সেভাবে তারা করছেন না, খেয়াল খুশি মতো তারা কাজ করছেন। এখানে ড্রাগন ফ্রুটসের নাম করে তারা স্যাংশন করাচ্ছেন স্কিম গ্রাম পঞ্চায়েতগুলো, আশ্চর্যের সাথে দেখছি। ড্রাগন ফ্রুটস কিনবেন কিন্তু অত দেখা যাচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ না লাগিয়ে এখানে লাগানো হচ্ছে কলা গাছ, কোথাও বেগুন গাছ। এই যে পঞ্চায়েতের যে এই একটা হচ্ছে টাকা নয়ছয় করবার, টাকা লুট করবার বা টাকাটাকে আজকে হচ্ছে তছরূপ করবার যে একটা ব্যবস্থা, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে বলেছি, আমি DM-কেও বলেছি যে এই ধরনের যেখানে যে সমস্ত জায়গাতে এরা করেছেন যে টাকা সঠিকভাবে ব্যয় করছেন না, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পর্কে যত দ্রুত সম্ভব এটাকে হচ্ছে অনতিবিলম্বে এই সমস্ত প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে FIR করা হোক, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হোক। অর্থাৎ মানুষের টাকা, গরিব মানুষের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা, এই টাকা তছনছ করবার, এই টাকা তার হচ্ছে যে পকেটস্থ করবার, এই টাকা মেরে খাওয়ার কোনো অধিকার তাদের নেই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য টাকা। আজকে সেই জন্যই বলছি যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতে থাকুক, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েতের যারাই যুক্ত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, তাদের বিরুদ্ধে নামে বাই নেম FIR করা হোক। আমি এটা হচ্ছে DM-কেও বলেছি, আজকেও কিছু অভিযোগ এলো, আমি এই বিষয়টা DM-এর নজরে আনবো এবং যাতে দ্রুততার সাথে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তার জন্য আমি ব্যবস্থা নেব। সুস্বাস্থ্য গঠন এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে জিমের বিকল্প আর কিছু হতে পারে না।
তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় বার করে প্রয়োজন শরীরচর্চা। আর আপনাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহর রঘুনাথপুরে নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক যন্ত্র সামগ্রীতে সজ্জিত পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিম। এখানে ফিটনেস কনসালটেন্ট এবং পার্সোনাল ট্রেনার দ্বারা সুঠাম ও রোগমুক্ত শরীর গড়ে তোলার উপযুক্ত পরামর্শ প্রদান করা হয়। তাই আটই নয় পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিমে আপনার নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা রঘুনাথপুর পূর্বপল্লী, ফোন নাম্বার 9732921126। এখানে মেয়েদের জন্য পার্সোনাল ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট দ্বারা জিমের ব্যবস্থা করা হয়ে থাকে।